হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে ইউটিউব থেকে কীভাবে কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট করে কীভাবে আমাদের ইউটিউবের ভিডিও আমাদের যে কোনো ওয়েবসাইটে এক্সিকিউট করতে পারি, প্লাস সেই ইউটিউবের ভিডিও হোক অথবা নিজের ওয়েবসাইট হোক, যে কোনো ওয়েবসাইট হোক, ওয়েবসাইটও চালিয়ে আমরা কোনো একটা জায়গায় ছোট্ট করে সেটা সামনে শো করাতে পারি। বিষয়টা জটিল হলেও বিষয়টা কিন্তু একেবারে সিম্পল। দেখুন, আমি শুরু করছি ভিডিওটি। দেখুন, আমরা গত পর্বে যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে অ্যানিমেশন। এটি আমরা খুব সফলভাবে এবং চমৎকারভাবে অ্যানিমেশনের যে প্রত্যেকটি পার্ট আমরা শেষ করেছি। আমরা অ্যানিমেশনের বেসিকটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। ফিউচারে আরও অ্যাডভান্স কিছু অ্যানিমেশনের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থাপন করবো। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাও, এখন হচ্ছে আমরা এই যে কোডগুলো সব কিছু আমরা কেটে দেবো এবং সিএসএস এর যতখানে কোড ছিল সব কিছু এখানে কেটে দেবো, কারণ এগুলো রেখে কোনো প্রয়োজন নেই। এখন দেখুন, আমি জাস্ট কপি পেস্ট করবো, আমাদের ইউটিউবে ভিডিওটা আমাদের ওয়েবসাইট এক্সিকিউট হয়ে যাবে, আউটপুট আমরা দেখতে পারবো। সো আমরা এই জিনিসগুলো একটু ছোটো বড়ো করে একটু রিসাইজ করে আমাদের চোখের সুবিধা হতে সামনে সব কিছু রেখে দিলাম। নাও, এখন হচ্ছে আমরা এখানে সিম্পলি জাস্ট আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ধরুন এটা আমার ওয়েবসাইট, আমি এটাও দেখাবো এবং আমার যে আমার যে চ্যানেলের যে ভিডিওগুলো সেটা আমরা প্রথমে দেখি। সো যদি আমরা ভিডিওসের মধ্যে যাই, তো আমার এখানে একটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর ফাইবার। তো ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। তো এইটার যদি আমরা যে কোনো ভিডিও, ধরুন এটা আপনার যে কোনো ভিডিও, সো আপনি একটা ভিডিও আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে সেটি শো করাতে, এটি সাধারণত কখন আমরা করে থাকি? দেখা যাচ্ছে যে আমরা অনেক ওয়েবসাইটে তৈরি করার সময় ডোমেন হোস্টিং কিনে থাকি। তো ডোমেন হোস্টিং থাকে একটা লিমিটেড একটা স্পেস থাকে, যেমন হচ্ছে 1 GB 2 GB লিমিটেড স্পেস থাকে। সো 1 GB 2 GB ভিতরে যদি আমরা একটা হোল ভিডিও আপলোড করে দিই, তাহলে কী হবে, ওই 1 GB কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে, তাহলে আপনার আরও হোস্টিং কিনতে হবে। সো সেখানে যদি আপনাদের ভিডিওগুলো ইউটিউবে ভিডিও আপলোড করে অ্যাজ ইউটিউব হোস্টিং হোস্টার হিসেবে ব্যবহার করে আপনি সেই যে কোডটা বা সেখানে যে ভিডিওর যে ভিডিওটাই আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো তার জন্য সিম্পলি ইউটিউবের যে একটা শেয়ার বাটন রয়েছে, সো এই শেয়ার বাটনে ক্লিক করব। তারপর প্রথমে যে এম্বেড লেখাটি রয়েছে, এম্বেডের উপর ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু কোড সব দিয়ে দিয়েছে। আমাদের ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করার জন্য বা ইউটিউবে ভিডিও কপি করার জন্য, সেখানে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কোনো কোড লেখার কোনো প্রয়োজন নেই, কোনো কষ্টই হবে না। জাস্ট এটা কপি করলেই আমাদের ওয়েবসাইটে ঠিক সেই রকমভাবে সেটা বোঝা, জাস্ট আমাদের সামান্য কাস্টমাইজেশন করা লাগবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যদি এখন আউটপুটটা দেখি, যে আমাদের ইউটিউবে ভিডিওটা কিন্তু অলরেডি এখানে চলে এসছে এখানে, এবং এখানে সুন্দর একটা ওভার ইফেক্ট রয়েছে, এবং এখানে ভিডিও প্লে করলে প্লে হয়ে যাবে। আর এটা হচ্ছে ডিরেক্ট যদি ইউটিউব থেকে ওয়াচ করতে চাও, সেক্ষেত্রে ইউটিউবে ক্লিক করলে আমরা সকলে জানি। সো এখন এখানে আমরা একটু দেখ একটু আপনাদের একটু ট্রাই করি যে দেখুন যে এখানে হাইট উইথ দেওয়া রয়েছে, এটি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা আমরা প্রথমত দেখি যে আমরা কিসের মাধ্যমে ইউটিউবে ভিডিওটি আমরা শো করতে পারতেছি আমাদের ওয়েবসাইটে। দেখুন, আমরা আইফ্রেমের মাধ্যমে, এই যে আইফ্রেম ট্যাগটি রয়েছে, এই আইফ্রেম ট্যাগটাকে ধরে কিন্তু আমরা ইউটিউবে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ইউটিউবের লিঙ্কটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে এখানে কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছি তো প্রথমে এটা উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে। এই চাইলে কিন্তু এটা আমরা অ্যাট্রিবিউট থেকে কন্ট্রোল করতে পারি, আবার সিএসএসের মধ্যে থেকে কিন্তু অ্যাট্রিবিউট আমরা স্কিপ করে সিএসএসের মধ্যে অর্থাৎ সিএসএসের মধ্যে যেয়ে আমরা কিন্তু স্টাইলিশ করতে পারি। সো আমরা এখান থেকে একটু দেখি যে এখানে হাইট উইথ দেওয়া আছে কত, যে 500 পিক্সেল দেওয়া আছে। 500 পিক্সেলের পরিবর্তে যদি 150 পিক্সেল করে দিই, এবং হাইটটা দেখতে অলরেডি দেখতে পাচ্ছি ছোটো হয়ে গিয়েছে। এবার যদি আমরা এটাকে আরও ছোটো করে দিই, 200 পিক্সেল করে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ইয়াটা, মানে ভিডিওর যে রেশিওটা বা এটা কিন্তু ছোটো হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটা আমরা ব্যাক করছি। এখন তারপরে কী রয়েছে, তারপরে হচ্ছে এসআরসি, প্রথমে হাইট উইথ, তারপরে এসআরসি। এসআরসির মধ্যে কী দিয়েছে, এসআরসির মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের যে ওয়েবসাইট বলুন, ইউটিউব বলুন, সব কিছু এখানে লিঙ্ক এখানে শো করাতে হবে। সো লিঙ্ক এখানে শো করাতে হবে, লিঙ্কটা এখানে জাস্ট কপি করে পেস্ট করতে হবে। অবশ্যই https://www.youtube.com/freelancerforce.com etc, ঠিক আছে, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ফ্রেম বর্ডার, আমাদের যে ভিডিওর যে বর্ডার রয়েছে, এই বর্ডারটা ফ্রেম বর্ডার বলা হয়, যে এটা ফ্রেম যে বর্ডারটা, সেই বর্ডারটাকে উল্লেখ করা হয়েছে এখানে ফ্রেম বর্ডার হিসেবে। সো ফ্রেম বর্ডার যদি আমরা এখানে যদি 50 লিখে দিই, তাহলে দেখতে পারবো যে বর্ডারের ফ্রেমের পাশে একটা ছোট্ট করে কালো একটা বর্ডার দেখা যাবে, ঠিক আছে? তো এটা যদি আমরা আরও বেশি ইউজ করি, 50-এর পরিবর্তে যদি 150 ইউজ করি, সেক্ষেত্রে আমরা আরও ক্লিয়ারলি দেখতে পারবো। সেটা রিফ্রেশ করে দেখতে পাচ্ছি এটা এটা ফ্রেম বর্ডারটিকে এরকমটা, ঠিক আছে? তো বর্ডার থাকতেও কিন্তু একটা দৃষ্টিকটু লাগে, হ্যাঁ, তো বর্ডারটা আমরা ইউজ করবো না। আর
তারপর তারপর হচ্ছে অটোপ্লে অটোপ্লে মানে এখানে যে অ্যাক্টিভিটিগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে অ্যালাউ, মানে অ্যালাউ যে অ্যালাউ করে দিয়েছে যে অ্যাক্টিভিটির মধ্যে যে পারমিশনগুলো দিয়ে দিয়েছে যে এটি অটোপ্লে হবে, তারপর হচ্ছে যে ক্লিপ পোস্ট রাইট এটা হবে, তোর এনক্রিপ্ট মিডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অটো ফুল স্ক্রিন, হ্যাঁ অটো ফুল স্ক্রিন বলতে এখানে বোঝানো হচ্ছে আমরা যখন প্লে করবো ভিডিওটা, ভিডিওটা প্লে করলে তখন আমাদের ভিডিওটা ফুল স্ক্রিন করা যাবে, এই যে ফুল স্ক্রিন হয়ে আমাদের ভিডিওটা ওপেন হবে। সো আমাদের ভিডিওটা ওপেন করতে পারছি না, এটা ফুল স্ক্রিন করতে পারছি আমরা, ঠিক আছে। এটি হচ্ছে আমরা অটো ফুল স্ক্রিনের এখানে অ্যাক্টিভিউটের যে কাজটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এবার দেখবো হচ্ছে যে আইফ্রেমের কাজটা ম্যানুয়ালি কীভাবে আমরা করতে পারি। এটা কপি কপি পেস্ট করলাম। সো এখানে যদি আমরা চিন্তা করি যে আমরা ইউটিউব কেন, আমরা যে কোনো ওয়েবসাইট চাইলে কিন্তু আমরা এখানে কপি পেস্ট করে বা ওয়েবসাইট চাইলে আমরা এইভাবে শো করাতে পারি, আমরা এইভাবে শো করাতে পারি। তো এটা দেখার জন্য আমি জাস্ট আপনাদের সিম্পলি খুব দ্রুত বলছি এবং আপনাদেরকে দ্রুত বোঝানোর ট্রাই করছি। জাস্ট এখানে আইফ্রেমটা লিখবো, আইফ্রেম লিখে আমরা ইন্টার করলেই আমাদের কিন্তু আমার কিন্তু অটোমেটিকলি সব স্ট্রাকচার চলে আসে। সো আমি এটাগুলো কেটে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে। আমরা আইফ্রেম লেখা শুরু করলাম এবং আইফ্রেমটা শেষ করলাম, এটা হচ্ছে ফার্স্ট ট্যাগ এবং লাস্ট ট্যাগ রয়েছে। সো আইফ্রেমের মধ্যে আমাদের অবশ্যই অবশ্যই এখানে কিছু অন্য কিছু করিয়ে না করি আমাদের এসআরসিটা দিতে হবে, আমাদের এসআরসিটা দিতে হবে। এসআরসির মধ্যে আমাদের যে ওয়েবসাইট বলুন বা সোর্সটা আমাদের দেখে দিতে হবে যে কোথা থেকে আমাদের এই ওয়েবসাইটটি শো করবে বা ইউটিউব ভিডিও শো করবে। সো এসআরসি আমাদের মাস্ট বি দিতে হবে। তারপর আমরা যদি আমরা ওয়েবসাইটটা কপি করি, আমাদের ওয়েবসাইটটি হচ্ছে freelancerfoysal.com। সো এই ওয়েবসাইটটা যদি কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই, অবশ্যই অবশ্যই আমরা HTTPSটা ইউজ করবো। জাস্ট আমরা এইটুকু দেখে ট্রাই করি যে আমাদের ওয়েবসাইটটা এসেছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে এখানে, এবং ওয়েবসাইট এখানে স্ক্রল করে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে আইফ্রেমটাকে আমরা আরও কাস্টমাইজেশন করতে পারি আমাদের সিএসএসের মধ্যে থেকে। সো সিএসএসের মধ্যে আমরা আইফ্রেমটাকে প্রথমে এখান থেকে কপি করব, হ্যাঁ এখান থেকে কপি করে আমরা সিএসএসের মধ্যে যেভাবে আমরা সিএসএসগুলো লিখে থাকি তো সেইভাবে আমরা লিখবো। আইফ্রেমটা কপি করে এখানে কার্লি ব্রেকার শুরু করে শেষ করলাম, এখানে আমরা হাইড উইল ইউজ করব। সো আমরা এটা দেখার জন্য আমরা জাস্ট এখানটা ছোটো করে এবং এখানে দেখান ট্রাই করি। এখানে হাইড ইউজ করছি, হাইড ইউজ করি 300 পিক্সেল ইউজ করছি। দেখ অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু 300 পিক্সেল হয়ে গেছে। এবার উইড ইউজ করি, উইড ইউজ করছি 400 পিক্সেল। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ওয়েবসাইটটা হাইড উইড সেটা সেভাবে নিয়ে কিন্তু সে কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এবার যদি চিন্তা করছে এখানে বর্ডার ইউজ করবো, সেটা আপনার ইচ্ছা, এখানে স্টাইল এসে আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে জাস্ট একটা দেখানো ট্রাই করি, সলিড রেড। সো আমাদের রিফ্রেশ করি, আমাদের এখানে বর্ডার চলে আসছে। সো এইটা কিন্তু আমরা ইউটিউবের ক্ষেত্রেও করতে পারি। জাস্ট আমরা ইউটিউবে যদি আরেকবার যদি কপি নিয়ে আসি, আমরা ইউটিউবের ক্ষেত্রে সেমভাবে আমরা কপি করে পেস্ট করে জাস্ট যেহেতু অলরেডি আইফ্রেমের মধ্যে কাজটা করা আছে সেক্ষেত্রে আমরা আইফ্রেমের জন্য আমাদের লেখার প্রয়োজন পড়বে না, দুইটা সেম কাজ করবে। দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবের পাশেও বর্ডার চলে আসছে, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটার উপরে এখানে মানে কী বলবো এটাকে যে বর্ডারটা ইউজ করেছিলাম একটা ট্যাগের উপরে। হ্যাঁ আমরা কেন দুইটার উপরে আসলো, তা একটা মাত্র কারণ আমাদের কিন্তু দুইটাই যে ট্যাগটাই সেম, এবং আইফ্রেম দুইটা, ঠিক আছে। সো দুইটা আইফ্রেম হওয়ার কারণে একটাবার একটা কেন, ওখানে তিনটা আইফ্রেম হোক 10টা আইফ্রেম হোক সব কটাই একই সিএসএস পাবে, কারণ ইউনিক না প্রত্যেকটা। যদি প্রত্যেকটা আমি ক্লাস আইডি ব্যবহার করতাম তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যেত, সেটা আমার প্রতিটা পর্বে আমি বলে এসেছি বা সিএসএসের শুরু থেকে এগুলো বলে এসেছি। সো আশা করছি আপনাদেরকে আইফ্রেমের বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি, এবং ইউটিউবে ভিডিও কীভাবে আমাদের ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করতে হয় বা ইউটিউব ভিডিও কীভাবে শো করতে হয় সেগুলো দেখাচ্ছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, এবং আমাদের মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের কোথাও যদি প্রবলেম হয়ে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।